হ্যালো ভিউয়ার্স, সালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা বিষয় নিয়ে এসেছি, সেটা হলো অনেকদিন আগে আমি যখন ইউটিউব চ্যানেল শুরু করি তখন আপনাদের জন্য একটা ভিডিও বানিয়েছিলাম, যেটা আপনার কীভাবে আপনি 3D লোগো তৈরি করবেন। তো সেই ক্ষেত্রে কী হয়েছিল, সেক্ষেত্রে একটু লোগোটা বানানো আপনার একটু এক্সপিরিয়েন্স না থাকলে একটু আপনার অসুবিধা হতো আর কি, জটিল টাইপের ছিল। আজকে আমি খুব সহজে কীভাবে আপনি একটা সফটওয়্যারের মাধ্যমে আপনি আপনার মনের মতো লোগোটা আপনি বানাতে পারবেন সেই বিষয়ে আপনাদের আজকে আজকে ডিউটি দেবে। কেউ দেখলে এটা আপনাকে বলবে না যে এই লোগোটা আপনার প্রফেশনাল হয়নি, লোগোটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনি খুব সহজে কীভাবে আপনার একটা প্রফেশনাল লোগো আপনি বানাতে পেরেছেন। তো চলুন বেশি বকবক না করে মোবাইলে প্রবেশ করি এবং কীভাবে লোগোটা বানায় সেটা আপনাদেরকে দেখে দিই। তার আগে একটা রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন পরবর্তী নিউ আপডেট সবার আগে পেতে। হ্যালো বন্ধুরা, আমি এখন মোবাইলে প্রবেশ করেছি। মোবাইলে প্রবেশ করে আপনি যেটা করবেন সেটা হলো আপনার প্লে স্টোর ওপেন করুন। প্লে স্টোর ওপেন করে সার্চ বারে লিখুন 3D লোগো মেকার, MAKER, তারপরে সার্চ করুন। দেখুন এই যে 3 নম্বর এটা আছে জোটো APPX, এর আপনার 4.3 আপনার রেটিংয়ের অ্যাপসটা আপনি ইনস্টল করুন, 3D লোগো মেকার। ওকে, এটা আপনি ওপেন করুন। আমার যেহেতু ইনস্টল করা আছে তাই আমি আর ইনস্টল করছি না, আমি ডাইরেক্ট ওপেন করছি। ঠিক আছে, এটা আমি ওপেন করলাম। এরপরে একটা এরকম ইন্টারফেস আসবে, 3D লোগো মেকার, ক্রিয়েট আর টেমপ্লেট, দুটো অপশান আছে। আপনি এখানে টেমপ্লেটগুলো দেখে এখান থেকে দেখে নিতে পারেন। এই যে এগুলো আপনার ব্যাকগ্রাউন্ডের ছবি, ঠিক আছে, এরকম আপনি ব্যাকগ্রাউন্ড নিতে পারেন যে কোনো একটা। তারপর আপনি এখান থেকে যে ক্রিয়েট অপশান আছে, ক্রিয়েটের অপশানে এখানে ক্লিক করে এন্ট্রি করুন। এরপরে আপনার ব্যাকগ্রাউন্ড কালার, এটা কালারের কথা বলছে, কালার যে কোনো কালার এইভাবে নিতে পারেন। ঠিক আছে, এই যে দেখুন, যদি এক কালারে চান এটা নিতে পারেন, যদি না চান তাহলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডের এখান থেকেও নিতে পারেন। এই যে কোনো একটা নিয়ে নিলেন, ঠিক আছে, আমি এটা নিয়ে নিলাম আপনাদের দেখানোর জন্য। এরপর আপনি এতে যদি কোনো শেপস চান এখান থেকে শেপস নিয়ে নিতে পারেন, যে কোনো একটা শেপস, রাউন্ড, আপনার যেটা পছন্দ হবে আর কি, আপনি এখান থেকে আপনি নিয়ে নিতে পারেন। ঠিক আছে, অনেক রকম শেপস আছে, দেখে নিন। এই যে অনেক রকমের শেপস, ব্র্যান্ডিংয়ের বিভিন্ন রকম আপনার শেপস আছে। ঠিক আছে, আমি এখান থেকে চাইলে আমি যে কোনো একটা নিতে পারি। ঠিক আছে, আমি এই রাউন্ডের এটা নিচ্ছি। রাউন্ডের এটা নেওয়ার পর এই যে আপনার এই নিচে আছে এখান থেকে আপনি ক্লিক করে এটা আপনি বড় করতে পারেন। ঠিক আছে, এই যে আপনার লেফট সাইড আপনার টপে যেটা আছে এখান থেকে আপনি মিরর করতে পারেন, মানে এটা ঘুরিয়ে নিয়ে নিতে পারেন। যদি না চান তাহলে আপনি এই ক্রসে ক্লিক করলে এটা চলে যাবে। ঠিক আছে, আমি নিয়ে নিলাম এটা। এরপরে এটা আপনি কালার করতে পারেন, যে কোনো কালার, দেখুন আপনি চাইলে আপনার মনের মতো আপনি এখানে কালার করে নিতে পারেন। ঠিক আছে, এরপরে এই যে রাউন্ড অপশানটা আছে, আপনি যে এই পুরো আপনার লোগোটা এটা আপনি রাউন্ড করতে পারেন, এটা এইভাবে আপনি এটা কমানো বাড়ানো, দেখুন এই যে, আমি এটা কিছু করছি না, এটা এইভাবে রেখে দিচ্ছি। বর্ডারটা আপনি কালার করতে পারেন, এই যে বর্ডার যে কোনো কালার দিয়ে, এই যে দেখুন, যেমন খুশি তেমন আপনি চেঞ্জ করতে পারবেন। আমি এটা কিছু করছি না। এরপর আপনি এখান থেকে রেডি লোগো আছে, লোগোটা আপনি এখান থেকে নিতে পারেন। ঠিক আছে, এই যে লোগো, লোগোতে এখানে ক্লিক করলে আপনার বিভিন্ন রকম শেপস আছে কালারিং। ঠিক আছে, আপনি চাইলে যে কোনো একটা নিতে পারেন, নিয়ে এটা ছোটো বড়ো আপনি সাইজে রিসাইজ করতে পারেন, এটাতে আপনি মিরর করে নিতে পারেন। ঠিক আছে,
তো আপনি আপনার পছন্দ মতো করে নেবেন। আপনাকে জাস্ট আমি একটা দেখাচ্ছি নমুনা হিসাবে। এখানে অনেক শেপস আছে, যে কোনো একটা আপনি নিয়ে আপনি আপনার লোগোটা বানাতে পারেন। ঠিক আছে, দেখুন যে কোনো একটা নিয়ে আপনি এটা বানাতে পারেন। ঠিক আছে, আমি এখান থেকে এই যে আমি এটা নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এটা টি লেখা আছে এখানে, এটা এটা একটু সাইজটা ছোটো বড়ো করে নিতে পারেন। এরপরে এটা আপনি চাইলে মিরর করে নিতে পারেন, দেখুন মিরর করলে এই যে ঘুরে যাচ্ছে, নাম যেরকম ছিল সেরকমই রাখছি। এরপর আপনি এখানে টেক্সট অ্যাড করতে পারেন, টেক্সট এখানে অ্যাড টেক্সট, এখানে আপনি যে কোনো আপনার নেম চুজ করতে পারেন। আমি এখানে লিখছি এ, তারপর ওকে, এটা আপনি বড় করে নিতে পারেন। ঠিক আছে, এরপর আপনি এখানে যে ফন্টসটা আপনি এখান থেকে চুজ করতে পারেন, দেখুন চেঞ্জ হচ্ছে যেমন চাইবেন আপনি ঠিক সেইভাবে হবে। অনেক রকম ফন্ট আছে, আপনি আপনার মনের মতো আপনি যেটা আপনার ভালো লাগবে সেটা আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন। এইভাবে আপনি সাইজটা বড় করতে পারেন এখান থেকে, এই যে এটা কালার চেঞ্জ করতে পারেন এখান থেকে টেক্সট কালার। তারপরে আপনি নিচে শ্যাডোটা করতে পারেন এখানে, এই যে সাজে এরপরে আবার আপনি টেক্সট অ্যাড করুন, এখানে লিখুন বি, মানে এটা আমি লিখছি আর কি, আপনি আপনার মতন লিখবেন আর কি। এখানে লিখলাম বি, তারপর আপনার ফন্ট চেঞ্জ করে দিই, এই যে এটা চলে এসেছে। কালারটা চেঞ্জ করে দিন, এটিপি। ঠিক আছে, এটা লেখা হয়ে গেলে আপনি আরও এখানে লেখা অ্যাড করতে পারেন, টেক সিস্টেমস টি ই সি এইচ টেক সিস্টেমস এস ওয়াই এস টি ই এম এস, আপনি ওকে করে দিন। এটা ফন্ট আপনি চেঞ্জ করে দিন, ঠিক আছে কালারটা চেঞ্জ করে দিন, এটি টেক সিস্টেমস হয়ে গেল। এটা আপনি শ্যাডো চাইলে শ্যাডো করে নিতে পারেন, ঠিক আছে কম বেশি দেখুন। এটা এটা হয়ে গেলে এবার আপনি কি করবেন, এটা আপনি সেভ করে দিতে পারেন। আর তার আর একটা জিনিস, সেটা আপনি যদি গ্যালারি থেকে কোনো ছবি আপনার ব্যাকগ্রাউন্ডে দিতে চান তাও আপনি এখান থেকে চাইলে আপনি দিতে পারবেন। ঠিক আছে, এরপর আমি এটা সেভ করে নিলাম, সেভ হয়ে গেছে, এটা আপনি শেয়ার করতে পারেন, নাহলে আপনি এটা আপনার গ্যালারিতে আপনি দেখতে পাবেন। চলুন গ্যালারি থেকে দেখি, গ্যালারি ওপেন করুন, এই যে দেখুন একটা সুন্দর সুন্দর একটা লোগো আপনার হয়ে গেছে। এটা আপনি আপনার কোনো এক্সপিরিয়েন্স না থাকলেও আপনি একটু যদি নাড়াচাড়া করেন, দেখে একটু সময় নিয়ে যদি করেন, তাহলে খুব কম সময়ের মধ্যে এটা আপনি বানাতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক দিবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হবো। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই শুভকামনায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।
please subscribe my channel and press the bell icon for new videos.